ওয়েলকাম টু বেঙ্গলি স্টাডি গাইড বেঙ্গলি স্টাডি গাইড চ্যানেলে আপনাকে স্বাগত দেখো বন্ধুরা দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকার পর এখন কেন্দ্রবাহিনীতে একটি বিরাট নিয়োগের খবর এসেছে যেখানে বলা হয়েছে ছয়টি কেন্দ্রবাহিনীতে পঁচিশ হাজার দুশো একাত্তর জন কনিস্টেবলের নিয়োগ নিয়োগ দেওয়া হবে তো কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে বড়া সিকিউরিটি ফোর্স সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ সশস্ত্র সীমাবলসহ এরকম প্রায় ছয়টি কেন্দ্রবাহিনীতে মোট পঁচিশ হাজার দুশো একাত্তর জন কনস্টেবলের নিয়োগ বিজ্ঞপ্তি বের হয়েছে গত দুই দিন আগে তো তারই বিস্তারিত নিয়ে আজকে আমাদের আয়োজন ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবে আশা করি সব কিছু বুঝে যাবে তো প্রথমেই আসি এটা কারা নিয়োগ আবেদন করতে পারবে দেখো এটা আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে কমপক্ষে মাধ্যমিক পাশ হতে হবে তো তার বয়স হতে হবে এক আট দু হাজার একুশের হিসাবে আঠারো থেকে তেইশের মধ্যে অর্থাৎ প্রার্থীর জন্ম তারিখ হতে হবে দুই আট উনিশশো থেকে এক আট দু হাজার তিনের মধ্যে তো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি জানিয়ে রাখি সেটা হচ্ছে ও বিসিরা তিন বছর এবং তপশিল জাতি পাঁচ বছর এবং প্রাক্তন যেসব সমরকর্মীরা আছে তারা যথারীতি বয়সের ছাড় পাবে তারপর আসি আমরা শারীরিক সাক্ষমতা তো শারীরিক সক্ষমতা বলতে ছেলেদের বেলায় একশো সত্তর সেমি এবং মেয়েদের বেলায় একশো পঁয়ষট্টি সেমি উচ্চতা হতে হবে এটা কিন্তু কনফার্ম হতেই হবে তা না হলে কিন্তু মাঠ থেকে বাদ দিয়ে দেওয়া হবে দেখো আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ত্রিপুরা মিজোরাম ও নকশাল অধ্যতিত যেসব এলাকা আছে তো সেই সব এলাকায় যেসব প্রার্থীরা আছে তারা যথারীতি উচ্চতায় ছাড় পাবে আর দৌড়ের ক্ষেত্রে ছেলেদের বেলায় চব্বিশ মিনিটে পাঁচ কিলোমিটার এবং মেয়েদের বেলায় সাড়ে আট মিনিটে ষোলোশো মিটার দৌড়ে পাশ করতে হবে তো এবার আসি মূল মাইনে দেখো এটার মূল মাইনে হচ্ছে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত তো এরপরে চলে আসবো আমরা পঁচিশ হাজার দুশো একাত্তর জনের মধ্যে কোথায় কত নিয়োগ হবে দেখো এই পঁচিশ হাজার দুশো একাত্তর জন যে কনস্টেবল নিয়োগ হবে তার ভিতরে বিএসএফে নেওয়া হবে সাত জন তারপরে তোমার সিআইএসএফে নেওয়া হবে আট হাজার চারশো চৌষট্টি জন আইটিবিপিতে নেওয়া হবে এক জন আসাম রাইফেলে নেওয়া হবে তিন জন এবং এস এ নেওয়া হবে দুশো জন এই মোট পঁচিশ জন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে টোটালি তো আবেদন শুরু হবে কবে এটা সবচেয়ে বড় প্রশ্ন দেখো আবেদন শুরু হবে সতেরো জুলাই থেকে আর আবেদন করার শেষ তারিখ হবে একত্রিশে আগস্ট অর্থাৎ সতেরো জুলাই থেকে শুরু করে একত্রিশে আগস্ট অবধি এটার আবেদন আবেদন করতে হবে প্রার্থীরা অনলাইনে পরীক্ষাটা কিভাবে হবে সে বিষয়ে আমরা সম্পূর্ণটা জানিয়ে দেবো এরপর নেক্সট ভিডিওতে তবে এই ভিডিওতে অবশ্যই দশকে ভিউজ আসতে হবে দশ হাজার ভিউজ আসলে তবে আমরা নেক্সট ভিডিওতে বিস্তারিত জানাবো আশা করি ভিডিওটা স্কিপ না করে সকলে দেখবে এবং তোমাদের বন্ধুদের নিকট সকলে শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সকলকে